ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ফিনি রান্না করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিব এটা একটা ট্রেডিশনাল ফুড বোনাস হিসাবে তো থাকছেই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে রেসিপিটি দেখে নিন প্রথমে একটা পাত্রে এক লিটার দুধ নিয়ে নিব আজ আমি এক লিটার দুধ দিয়ে ফিনিটা রান্না করব। আমি প্যাকেট দুধ নিয়েছি প্রতি প্যাকেটে পাঁচশো গ্রাম করে আছে আপনারা চেষ্টা করবেন গরুর ফ্রেশ দুধ নিতে তাহলে ফিনির ফ্লেভার টেস্ট দুটোই অনেক বেশি ভালো আসবে দুটো প্যাকেট খুলে দুধ পাত্রে নিয়ে নিয়েছি এখন চুলা অন করে দিব আর দুধটা জাল করতে থাকবো এই ফাঁকে কিছু জিনিস গুছিয়ে নিব এখানে বিশ টাকার সাগ নিয়েছি এক কাপের মতো হবে যদিও আমি মেপে নেই নি সাগু একটা বাটিতে নিয়ে একবার ধুয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব সাগু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কিসমিস ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো তাহলে ফুলে সফট হয়ে থাকবে যেহেতু ফ্রিজ আপ দুধ নিয়েছি দুধটা গলতে একটু সময় লাগবে ফাঁকে একটু নাড়িয়ে দিচ্ছি তারপর এখানে নিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা আগে ধুয়ে নিয়েছি চার টুকরা দারুচিনি দিয়ে দিব দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব চারটা এলাচ সাইড থেকে ছিঁড়ে দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব এখন দুধটাকে জাল করতে থাকবো বলক উঠা পর্যন্ত জাল করে নিতে হবে বলক বলক ওঠার জন্য ওয়েট করছি জাল করতে করতে দুধে চলে এসেছে এখন ধুয়ে রাখা সাগো দিয়ে দিব সাগো দেওয়ার পর নাড়িয়ে দিতে হবে এখন সাগও সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে কোরানো নারকেল দিয়ে দিব অনেকে আবার নারকেল পছন্দ করেন না তবে ট্রেডিশনাল ফুড হিসাবে নারকেলটা অবশ্যই দিতে হবে এখন চার টেবিল চামচ গোড়া দুধ নিয়ে পানিতে গুলিয়ে দিয়ে দিতে হবে না হলে দলা পেকে থাকতে পারে কাপ উঁচু করে এক কাপ চিনি দিয়ে দিব আর সাগু সিদ্ধ হওয়ার পর চিনি দিতে হবে আর কিভাবে বুঝবেন সাগর সিদ্ধ হয়ে গেছে সাগর সিদ্ধ হওয়ার পর আর সাদা যে একটা ভাব থাকে সেটা থাকবে না এখন দিয়ে দিব পানিতে ভিজিয়ে রাখা কিশমিস আর কিশমিসটা রান্নার শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় কিশমিসের মধ্যে যে টক ভাব থাকে তার কারণে দুধটা কেটে যেতে পারে শাহি ফ্লেভার পেতে সব শেষে দিয়ে দিব পাঁচ ছয় ফুটা গোলাপ জল ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আমি যে পরিমাণ এবং পরিমাপে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক একইভাবে যদি আপনারা ফিরনি রান্না করেন তাহলে আপনাদের ফিরনিও হবে একেবারেই পারফেক্ট ফিরনি কিন্তু খুব বেশি ঘন করা যাবে না মিডিয়াম ঘন করে রান্নাটা করতে হবে এই ঘনত্বটাই ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে এখন চুলা অফ করে তুলে পরিবেশন করে নিব হয়ে গেল সবার প্রিয় মজাদার ফিরনি ভালো লাগলে লাইক আর কমেন্টস করে দেবেন চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ